হ্যালো এভরিওয়ান, আমি জুই। আজকে এই লাইফটা আমি অ্যাকচুয়ালি এলাম একটা বিষয় জানানোর জন্য, অ্যাকচুয়ালি জানানোর জন্য নয়, একটা ফ্রড অ্যালার্ট দেওয়ার জন্য। শ্রীময় প্রধান, SRIMOYPRADHAN, এই নামে একটা প্রোফাইল ছিল, যে প্রোফাইল থেকে অনেকদিন ধরে আমার সঙ্গে শ্যুটের জন্য যোগাযোগ করা হয়। এবং ছেলেটির কথাবার্তা একটু অশিক্ষিত টাইপের, মানে মেসেজ টাইপ করলে একটু অদ্ভুতভাবে ঠিক। এবং তার প্রোফাইলে লেখা আছে কস্তুরি ম্যাগাজিনের ওনার। তো আমি জানি না, আমার কস্তুরি ম্যাগাজিন সম্পর্কে কোনো আইডিয়া নেই, যদি আপনাদের থাকে তাহলে প্লিজ তোমরা বা আপনারা একটু বিষয়টা দেখবেন। এই নামে একটি ছেলে, শ্রীময় বলে একটি ছেলে, সে অনেকের সঙ্গে কাজের জন্য যোগাযোগ করে। এবং আমি দেখেছি যে যখন আমি ফেসবুকে আমাকে যোগাযোগ করেছিল, তখন আমি দেখেছিলাম প্রায় 60-70 জন মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে আমার, যে ওর সঙ্গে ফ্রেন্ড লিস্টে রয়েছে। তাই আমি এই ভিডিওটা করলাম, কারণ আমরা জেনারেলি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি হচ্ছে কতগুলো মিউচুয়াল ফ্রেন্ড আছে সেটা দেখে। তো মানুষ এখন বুঝে গেছে যে মিউচুয়াল ফ্রেন্ডটা বাড়াতে হবে, মিউচুয়াল ফ্রেন্ড বাড়ালে আমি যে কাউকে মেসেজ করতে পারবো এবং তারা আমাকে ট্রাস্ট করবে। সেই ট্রাস্টটা আমি করেছিলাম। আমাদের একটা শ্যুটের কথা কালকে অনেকদিন ধরে বলছিল এবং কালকে ওটা কনফার্ম করে সকালবেলা। অ্যান্ড দেন আমাকে বলে যে কালকে ওরা অ্যাডভান্স করে দিচ্ছে একটা গার্মেন্টস শ্যুট। তো আমি ওয়েট করি। রাত্রিরে বললো কিছু টেকনিক্যাল ডিফল্টের জন্য হয়নি, আমার বিশ্বাস করুন একটু ডাউট হয়নি যে এরকম কিছু একটা ঘটতে পারে। তারপরে আজকে সকাল থেকে উনি করছেন করছেন করছেন। আজকে আমার 12টায় বেরোনোর কথা ছিল, মানে আমার 12:30 কল ছিল, শ্যুট করবেন বলেছিলেন দমদমে, লোকেশন আমাকে এক পাঠাননি। এবার 12টার সময় আমি কল করি যে আমাকে 12টায় বেরোতে হবে, তখন অ্যাডভান্স আসেনি। তো আমি কল করি, প্রথমত 10-12 বার কল করার পরেও সে ছেলেটি ফোন রিসিভ করেনি, আমার তখনও ডাউট হয়নি। তারপরে ফোন রিসিভ করে বললো আমি ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে টাকা জমা করছি, আমার অ্যাকাউন্টে টাকা নেই, আপনি আমি ফোনটা রেখে দিবো কার মতো। তারপরে আমার স্ট্রাইক করে আজকে সানডে, সানডেতে কোনো ব্যাংক খোলা থাকে না, এটা আমার বোঝা উচিত ছিল। তারপরে হঠাৎ করে আমার স্ট্রাইক করে বেশ কিছু আর্টিস্টদের নাম বলে এবং বেশ কিছু শ্যুট করছে এরকম কিছু একটা বলে। তারপরে আমি কল করার চেষ্টা করি আবার, অনেকবার কল করার পর কল রিসিভ করেনি, ফোনে বলছে আমি কল করছি, মেসেজে বলছে। তারপর যখন আমি বললাম যে তুমি যদি এবার ফোনটা রিসিভ না করো, আজকে আমি সকাল থেকে বসে, তুমি যদি ফোনটা রিসিভ না করো আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য, কারণ এটা ফ্রড। তুমি একজন আর্টিস্টকে, তুমি একজন কে যে শ্যুট করবে তোমার, তুমি বলেছো তাকে, তাকে তুমি সারাটা দিন বসিয়ে রেখেছো, দিস ইজ নট ডান। এবং আমি ওকে বলি যে তুমি যদি এটা, তুমি যদি ফ্রড হও তাহলে তুমি এখনই আমাকে বলে দাও যে না শ্যুটটা হচ্ছে না দিদি, ওসব শ্যুট ফুট কিছু নেই। আমি সেটাও ওকে অপশন দিয়েছি, স্টিল ও কোনো রকম কোনো রিপ্লাই করেনি। এবং বিভিন্ন জনের নাম করে বিভিন্ন জনকে, আমার প্রোফাইলেও হয়তো অনেকে আছে যাদেরকে শ্রীময় প্রধান এরকম একটা স্ক্যানার টাইপের ইয়ে রয়েছে, প্রোফাইলটা রয়েছে, আমি লিঙ্কে প্রোফাইলটা শেয়ার করব আর ফোন নাম্বারটাও শেয়ার করবো। ফোনটা এখন সুইচড অফ, আর আমাকে মানে আমি স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না ওই প্রোফাইলটার, যার জন্য নিতে পারিনি। আমি লিঙ্কটা শেয়ার করব আর ফোন নাম্বার শেয়ার করব, কারণ আমাকে মানে ইয়েতে ব্লক করে দেওয়া হয়েছে, মেসেঞ্জার এবং ফেসবুক থেকে ব্লক করে দেওয়া হয়েছে, এবং ওই প্রোফাইলটা আমি খুঁজে পাচ্ছি না, তার মানে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। তো তোমরা বা আপনারা কেউ যদি থাকো বা থাকেন এই ছেলেটির ফ্রেন্ড লিস্টে, প্লিজ রিপোর্ট করুন, ইজ টোটাল ফ্রড। কারণ আমি আজকে যেটার ভুক্তভোগী হলাম, আমি চাই না যে আপনারাও সেটার ভুক্তভোগী হন। কারণ এখন ইদানিংকালে প্রচুর ফটোগ্রাফার, প্রচুর অ্যারেঞ্জার, প্রচুর কিছু গজিয়ে উঠেছে, কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করব না বিষয়টা খুবই কঠিন। তো আমার মনে হলো যে আমার ফেসবুকে জানানো উচিত লাইভ করে, কারণ এর থেকে আলাদা উপায় আমার কিছু জানা নেই। যদি আপনাদের কিছু জানা থাকে প্লিজ আমাকে পার্সোনালি ইনবক্স করবেন, কারণ এটা স্টপ হওয়া দরকার। এই ধরনের কিছু সাইকো পাবলিক আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিটাকে নোংরা করে দিচ্ছে, তো এটা স্টপ হওয়া দরকার।
তাই তোমাদের প্রোফাইলে বা আপনাদের প্রোফাইলে যদি এরকম কেউ থাকে শ্রীময় প্রধান নামে, যার নিচে লেখা আছে মানে ওনার অফ কস্তুরি ম্যাগাজিন, এটুকু আমার মনে আছে, বাকিটুকু আর মনে নেই, এবং ফোন নাম্বারটা আমি শেয়ার করে দেব, আমার কাছে ফোন নাম্বারটা নেওয়া আছে, যদি এখন ফোন নাম্বারটা বন্ধ, তো প্লিজ যদি তোমাদের প্রোফাইলে কেউ এরকম থাকে, ছেলেটির রিনা মাঝি, ছেলেটির নাম হচ্ছে শ্রীময় প্রধান, SRIMOYPRADHAN, এই নামে প্রোফাইলটা ছিল। এখন প্রোফাইলটা আমি দেখতে পাচ্ছি না, কারণ প্রোফাইলে আমাকে মনে হচ্ছে ব্লক করে দেওয়া হয়েছে। তো প্লিজ এই ছেলেটির থেকে সাবধান থাকবে সকলে, আমি চাই না যে কেউ এরকম একটা ফ্রডের পাল্লায় পড়ুক। সে বেসিক্যালি ওর প্রোফাইলে যা, কারোর প্রোফাইলে যদি আছে, তো প্লিজ রিপোর্ট করুন এই প্রোফাইলটা নিয়ে, এবং পার্সোনালি কারোর যদি পুলিশে যোগাযোগ থাকে প্লিজ পুলিশে এই আমাকে পার্সোনালি মেসেজ করুন, আমি নাম্বারটা দিয়ে দেবো, আমি লিঙ্কটা দিয়ে দেবো, ফেসবুকের লিঙ্কটা। আমি জানি না, আমি এতটা ইয়ে নই যে কীভাবে কী শেয়ার টেয়ার করতে হয়, আমি জাস্ট কোনো মতে লাইফটা খুঁজে পেয়েছি। তো প্লিজ আপনারা যদি হেল্প করতে পারেন প্লিজ হেল্প করুন, অ্যান্ড প্লিজ সাবধানে থাকুন। থ্যাংক ইউ।